ও কে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সিএস এর পার্ট টুটা স্টার্ট করব। আমরা প্রত্যেকটা জিনিস ভাই প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, আমরা এখানে একটা এস্টিমেল ফোল্ডার তৈরি করি। দেখতে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, একটু বড় করি। ব্যাস এখানে একটা নাম দিই, একটা হেডিং লি, এই সব Love my India. ওকে, তো আমরা এটাকে প্রথমে রান করাই, দেখি কি আসে। আমি এটা সেভ করব ডেস্কটপে। ডট HTML ফাইল এক্সটেনশন নামটা থাকবে .html। সেভ করলাম, এটাকে রান করে দেখি কি আসে। একটু স্লো হয়ে গেছে ল্যাপটপটা। ওকে, আই লাভ মাই ইন্ডিয়া। ওকে, আই লাভ মাই ইন্ডিয়া, যেটাকে আমরা CSS3 ইউজ করবো। তো আমরা যেটা এখন ইউজ করবো সেটা হচ্ছে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS কোথায় লিখতে হয়, আমাদের হেডের এখানে এখানে লিখতে হবে এইভাবে, স্টাইল 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 যে ও ইজ অন কার্লি ব্রেসেস, কালার দি কালার রেড। তো এবার আমরা দেখি কি পরিবর্তন হয়েছে কি হয়নি কিছু একটা। এই যে কালারটা রেড হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে CSS এর একটা সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে লেখার পদ্ধতি। তো এটাকে বলে যে এইসন, এই এই এইসনটা হচ্ছে আমাদের কি বলবো, সিলেক্টর। এটা হচ্ছে প্রপার্টি, এটাকে বলে ভ্যালু। এটা হচ্ছে CSS3 এর সিনট্যাক্স টোটাল থাকে। বলে প্রচন্ড গরম, CSS3 সিনট্যাক্স ডিক্লারেশন টোটাল থাকে। তো এটা হচ্ছে আই সিলেক্টর, সিলেক্টর এলিমেন্ট সিলেক্টর হয়, আইডি সিলেক্টর হয়, তারপরে ক্লাস সিলেক্টর হয়। যেমন আইডি সিলেক্টর যেটা সেটা হচ্ছে হ্যাশ দিয়ে শুরু হয়। সাপোজ আইডি নাম দিলাম একটা ডেমো, দিয়ে এখানে যেটা দেখবো সেটা হবে, সেটা আমরা পরে দেখবো কি প্র্যাকটিক্যাল, অসুবিধা নেই। আর ক্লাস সিলেক্টর ডট, গ্রুপ সিলেক্টর থাকে, এগুলো অনেক রকম সিলেক্টর থাকে, সেগুলোর মাধ্যমে এগুলো আমরা পরে প্র্যাকটিক্যাল দেখবো। তো আজকে যেটা সিনট্যাক্সটা শেখা হলো, CSS3 সিনট্যাক্সটা কী হচ্ছে, প্রথমে সিলেক্টর, এখানে এলিমেন্ট সিলেক্টর, সিলেক্টরটা কি এই সং, এই যে বডির ভিতরে যে এই সং পার্টটা আছে, এই সংটাকে প্রথমে ধরা হবে।
তারপরে এটাকে কার্লি ব্রেসের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লেখা হবে প্রপার্টি, কি প্রপার্টির নাম, সাপোজ কালার, কালার একটা প্রপার্টি, ভ্যালুটা দিতে হবে সাপোজ গ্রিন, একটা ভ্যালু দিলাম গ্রিন। এবার এটাকে সেভ করে রান করতে হবে। এটা হচ্ছে সিএসএস3 এর সিনট্যাক্স, এটা এভাবে লিখতে হয়। তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে কমেন্ট, যেটা কিছু একটা লিখি এ, তারপরে কমেন্টটা আসছি। কমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, কালার ব্লু ব্লু দিলাম, ফন্ট সাইজ দিলাম 24 পিক্সেল। ওকে, তো এখানে আমি কমান্ড ডিক্লারেশন দেব। আগার কমান্ডটা যদি সিঙ্গেল লাইন হয় তাহলে আমি ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখতে পারি। সাপোজ এখানে কমান্ডটা দেব অনলি এলিমেন্ট যদি হেডার সরি স্টার দিলাম, স্টার কে স্ল্যাশ শেষ, এটা হচ্ছে কমান্ড। কমান্ডটা এইভাবে লিখতে হয়। সেভ করে দেখি কি আসছে না। আই লাভ মাই ইন্ডিয়া, কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু পরে যেটা আমি লিখলাম সেটা কিন্তু এখানে শো করছে না। দিস ইজ মাই দিস ইজ এ হেডার, এটা কিন্তু শো করবে না, এটা হচ্ছে কমেন্ট। এটা শুধু যে কোড লিখবে সেই দেখতে পাবে। তো এই গেল কমেন্ট পার্টটা, কিভাবে কমেন্ট লিখতে হয়, কিভাবে সিনট্যাক্স লিখতে হয় সেটা দেখালাম। তো এবার আমরা যেটা দেখবো কালার কিভাবে লিখতে হয়, কী কী কালার আছে দরকার নেই। কালার তিনভাবে লেখা যায়, একটা নাম দিয়ে লেখা যায়, যেমন কালার দিলাম সিএলওআর কালার রেড, এটা হলো নাম দিয়ে লেখা, এটা বলে নাম দিয়ে লেখা। আর একটা যেভাবে লেখা যায় আর আর জিবি, আর জিবি মিনস রেড গ্রিন ব্লু, এইভাবে লেখা যায়, আর জিবিটা এইভাবে লিখতে হয়। এটা যখন প্রপার সিনট্যাক্সটা যেটা হবে সেটা হচ্ছে এইভাবে লেখা যায় আর জি পি, ফার্স্ট প্যাকেট দিয়ে এখানে সংখ্যা দিতে হবে, একটা কালার দিলাম, একটা দিলাম, একটা দিলাম, এই হচ্ছে কালার, এইভাবে আর জিবিটা লিখতে। আর একটা যেটা আছে সেটা হবে হেক্সাগন, হেক্সাগন বলে এটাকে, এটাকে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে স্টার্ট করতে হয়, সরি হ্যাশ দিয়ে স্টার্ট করে FA0 এরকম কিছু একটা দিতে হয়, এবং সেটা অবশ্যই ডবল ইনভার্টেড কমার ভিতরে। তো এই গেল আজকের সিএসএস, আজ আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট আমরা কী কী শিখলাম, কীভাবে সিনট্যাক্স লিখতে হয় সিনট্যাক্স লেখা শিখলাম, তারপরে সিলেক্টর কীভাবে কালারগুলো চেঞ্জ করে, কোন কাকে সিলেক্টর বলে, কাকে কোনটা প্রপার্টি, কোনটা ভ্যালু, কালার চেঞ্জ, এগুলো শিখলাম। কমেন্টটা কীভাবে লিখতে সেটা শিখলাম, কমেন্ট কমান্ডস লেখা শিখলাম, আর একটা কি শিখলাম, আর একটা হচ্ছে কালার, কালার ডিক্লারেশন শিখলাম। তো আজকে কিন্তু শিখলাম, আজকে এই পর্যন্তই, ভিডিও টাইম নিয়ে 10 মিনিট। তো এগুলো আপনারা প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন, দেখতে দেখতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আজকে সেকেন্ড পার্ট শেষ হলো, নেক্সট দিন আমরা আর নতুন নতুন কিছু শিখবো। আজ এই পর্যন্তই।